অনেক শ্রদ্ধা ভক্তি নিবেদন করি আপনাদের চরণে। আমার হুজুর পাকের মা আমেনা যখন গর্ভবতী ছিলেন ছয় মাসের গর্ভে, উনি রাত্রিকালীন সময়ে ঘুমন্ত অবস্থায় ছিলেন, তো ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে ওনার নাকের ফুলটা জমির মধ্যে পড়ে হারিয়ে যায়। নাকের ফুলটা যখন হারিয়ে গেছে, মা এই জগতেও এই কথাটা বাস্তবায়ন আছে, জগতেও কথাটা চিরবর্তমান, কোন নারীর নাকের ফুল যদি জমিতে পড়ে হারিয়ে যায়, ওই মা ভাবে আমার স্বামীর অমঙ্গল হইতে পারে, আমার স্বামীর অমঙ্গল হবেই হবে নিশ্চিত। তখন আমার হুজুর পাকের দাদা ছিল মুত্তালিব, আর ঘুম আসে না, এই ক্যাত ওই ক্যাত উঠে বসে, রাত আর প্রভাত হয় না। প্রভাতের সময় যখন আজান ফুৎকার হয়ে গেছে, মায়ের ঘুমটা একেবারেই ভেঙে গেছে, ভেঙে গিয়ে মা আমেনা আমার দয়াল নবীর আম্মা যান, উনি মুত্তালিবকে ডেকে ডেকে বলছে, বাবা আমি যে গভীর রজনীতে স্বপ্নে দেখলাম এই স্বপনটা আপনি আমাকে বুঝিয়ে দেন, এই স্বপনটা দয়া করে আপনি বুঝিয়ে দেন। বলছে, বৌমা কি স্বপ্নে দেখছ তুমি, দয়া করে বলো স্বপনটা কি, আমাকে নির্ণয় করো, আমি তোমার স্বপনটা বুঝিয়ে দিই। বলছে, মা বলো। তখন আমার দয়াল নবী দাদা সে বলছে, আমাকে বুঝিয়ে দেব, আমি তোমার স্বপ্ন বুঝিয়ে দিব, একটু দয়া করে বলো। আমার দয়াল নবীর দাদা তাকিয়ে দেখে মা আমেনা থর থর করে কাঁপতে আছে। বলছে, আমি স্বপ্নে দেখলাম আমার নাকের ফুলটা পড়ে গেছে, আমার নাকের ফুলটা পড়ে জমির মধ্যে হারিয়ে গেছে, আমি শত সহস্রবার খুঁজলাম কিন্তু কোনো জায়গায় নাকের ফুলটা পাইলাম না। বলছে, মা তুমি চিন্তা করো না, তুমি আক্ষেপ করিবে না, তুমি পবিত্র কাবা ঘরে যাবে, পবিত্র কাবা ঘরে যাও, কাবা ঘরটা তোয়াব করে এসো, তাতেও তোমার এই তোয়াব করার কারণে তোমার স্বামী অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। তখন গিয়েছিল আমার মা নবীর মা কে আমেনা, গর্বে ছিল কে আমার নবী, গর্বে ছিল আমার নবী, গর্বে নিয়ে নবীকে নিয়ে গেছিল কাবাগর তোয়াব করার জন্য, কিন্তু ইট সিমেন্টের গড়া কাবাগর হুড়মুড় করে সে মা আমেনার চরণের মধ্যে লুটিয়ে পড়েছিলেন, লুটিয়ে পড়ল চরণে। মা একে তো স্বপ্ন দেখছে, স্বপ্নটা অনেক কষ্টকর স্বপ্ন, ওহাই বাস্তবায়ন হয়ে গেল, বাস্তবায়ন হয়ে গেল, হুড়মুড় করে কাবা ঘরে সে মা আমেনার চরণের মধ্যে লুটিয়ে পড়েছে, আমার দয়াল নবীর মায়ের চরণে যখন লুটিয়ে পড়ছে, মা নিশ্চিত মনে করছে আমার স্বামীর অমঙ্গল হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই, আমার স্বপ্নটা বাস্তবায়ন। তখন কাবাগর আল্লাহকে বলছে, ও বিশ্বজগতের প্রতি পালক সর্বশক্তিমান পরম দয়ালু অসীম করুণাময় মহান রব্বুল আলামিন, ওগো আল্লাহ
তুমি আমার জবানটা একটু খুলে দাও তোমার হাবিবের মায়ের সাথে আমার মনের সব দুঃখের কথা আমি তাকে শেয়ার করি আমি তার কাছে বলি তোমার হাবিবের আম্মা জানের কাছে আমার কথাগুলো বলি সঙ্গে সঙ্গে কাবাঘরের জবানটা খুলে গেছে আল্লাহর কুদরত আমরা একটু সুবহানাল্লাহ বলি কাবাঘরের জবানটা খুলে গেছে জবানটা যখন খুলে গেছে কাবা বলতেছে ও মা আপনি ভয় পাবেন না আপনি ভয় পাবেন না কারণ এই 18000 মাখলুকাতের কাবা হলো আমি আর আপনার গর্ভে যে মেহমান আসছে আপনার গর্ভে তো মেহমান আসছে আমি হলো সবারই কাবা কিন্তু আমারও কাবা হলো আপনার গর্ভে যে আসছে আপনার গর্ভে যে আসছে সে হলো আমার কাবা কাবা যখন সামনে আসে তখন কি মস্তক উঁচু করে রাখা যায় মস্তক উঁচু করে রাখলে তার অপরাধ হয় আমার কাবাকে আমি তাজিম করলাম আমার কাবাকে আমি সম্মান করলাম আমার কাবাকে আমি একটু সম্মান করলাম মা আপনার গর্ভে যে মেহমান আসছে ও হলো আমি কাবারও কাবা হে আমার নবী কাবারও কাবা নবীর প্রতি মহব্বত করতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীকে চিনতে হবে দেখতে হবে বুঝতে হবে নবীকে জানতে হবে নবীকে যে জানার মতো জানে সেই কেবল নবীকে চিনতে পারে আমার মতো সাধারণ মানুষে আমার মতো অপরাধী যারা তারা কখনোই নবীকে চিনতে পারে না মানে না নবীকে মানে না তাই আমার কথা হলো আমার নবীকে না বানাইলে এই কুল কায়নাতের একটি বালির কণা আল্লাহ বানাইতেন না এজন্য উনি কাবারও কাবা আমার নবীকে মহব্বত করতে হবে কাবার চাইতেও বেশি আমার নবীকে মহব্বত করতে হবে পবিত্র কোরআনের চাইতে বেশি নবী প্রেম নবীর মহব্বত যার অন্তরে পূর্ণাঙ্গ বহিঃপ্রকাশ পাবে সেই তো নবীর খাঁটি উম্মত হবে সহজেই কি নবীর উম্মত হওয়া যায় সকলেই নবীর উম্মত হতে পারে না নবীর মতে যার মত হয় সেই তো নবীর উম্মত হয়ে যায় তাই একটি গান আবার মনে উদয় হয়ে গেছে একজন প্রেমী আসিল গো সোনা মদিনা তার প্রেমেতে মজনু হইল নিজেই দেওয়ানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন ভাবুকা ছিল গো সোনার আমার নবী দয়াল নবী আকলাম না তার প্রেমের ছবি ও দেব আমার নবী দয়াল নবী তার ছবি গো আমার
ছবি খুঁজছি না হইলে আল্লাহ খুশি না আমার যদি খুশি না হইলে আল্লাহ খুশি না নবী খুশি না হইলে মালিক খুশি না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন ভাবুকা ছিল গো সোনার মদিনা আরে দেখে রবি শশী আনন্দে হো ইত খুশি ও দেবন আরে দেখে খুশি না আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না নবী খুশি না হইলে মালিক খুশি না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন ভাবুকা ছিল গো সোনার মদিনা ওই নামেরই রশি পাইতে কামনা করে পাইতে কামনা আসে তরে মাসুকেরে পাইতে কামনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন ভাবুকা ছিল গো সোনার মদিনা সোনার মদিনা একজন ভাবু আসিল গো সোনার মদিনা